আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে এক্সারসাইজ এবং ফুসফুসের কিছু কাজ করলে করোনার এই সময়টাতে আমরা কিভাবে ভালো থাকতে পারি সেই জিনিসগুলো নিয়ে একটু ডেমনস্ট্রেশান করব যাতে আপনারা অসুস্থ হওয়ার আগেই নিজের বডির যে শক্তি বা বডির যে ইমিউনিটি এবং ফুসফুসের যে স্বাস্থ্য আছে সেটাকে যেন বাড়িয়ে নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলব মূলত তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখুন প্রথম যে বিষয়টা সেটা হলো এক্সারসাইজ করা আমি এখন এক্সারসাইজ করে আসলাম দেখুন যে এখন আমি ঘামছি এই ঘামার অন্যতম প্রধান হচ্ছে যে আমি প্রায় দশ কিলোমিটার দৌড়ালাম বাসার মধ্যেই দৌড়ালাম তো এই দৌড়ানোর ফলে আমাদের ফুসফুসের যে অন্যান্য বিষয়গুলো কিন্তু আমরা আগেই বলেছি এবং বলবো আজকে মিলে মেনলি হচ্ছে ফুসফুসকে ভালো রাখার জন্য এক্সারসাইজ কিভাবে কাজ করে ঠিক সেই বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যখন আমরা এক্সারসাইজ করি তখন হচ্ছে যে আমাদের বডিতে কিছু চেঞ্জ হয় চেঞ্জটা কীরকম যে আমরা ফুসফুসে যখন আমরা বেশি বেশি বাতাস যাই ফুসফুসের যখন এক্সারসাইজগুলো আমরা হয় তখন কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে যেখানে আমাদের গ্যাসগুলো আদান প্রদান হয় সেই ছোট জায়গারকে অ্যালভিউলি বলে তো যারা আমরা বসে বসে অফিসে কাজ করি তাদের কিন্তু এক্সারসাইজ না করার ফলে কিছু কিছু ফুসফুসের এই অংশগুলো কাজ করে না অকিজো হয়ে যায় বা ব্লক হয়ে থাকে যখন আমরা এক্সারসাইজ করি বা বড় বড় নিঃশ্বাস নিয়ে থাকি তখন কিন্তু এই ফুসফুসের ছোট ছোট যে বেলুনের মতো জিনিস আছে যেগুলোকে অ্যালভিউলি বলে সেগুলোতে গ্যাস যে পরিবর্তন এক্সচেঞ্জ হয় সেই জায়গাগুলো খুলে যায় এবং এটা ফলে আমরা শরীরের মধ্যে অক্সিজেন পরিবহনের যে ক্ষমতা বা অক্সিজেন ঢোকার যে ক্ষমতা সেটা কিন্তু বেড়ে যায় এখন কিভাবে এটা বাড়াতে পারি সেটা হলো এক নম্বর হলো কিছু আমরা এক্সারসাইজ করি শারীরিক এক্সারসাইজ যেমন দৌ রানিং হতে পারে সাইক্লিং হতে পারে বা স্কিপিং বা দৌড় যে আমরা যে দড়ি লাফ খেলি সেইগুলো হতে পারে অথবা ফুসফুসের কিছু ব্যায়াম আমরা করতে পারি যেটা এটাকে বের বাড়িয়ে দিতে পারে ফুসফুসের ব্যায়ামটা একটু দেখিয়ে দিচ্ছি এটা যদি আমরা দিনে পাঁচ থেকে সাতবার করি সেটা কিন্তু আমাদের ফুসফুসের ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে নাক দিয়ে একদম মুখ ভর্তি করে নিঃশ্বাস নিতে হবে নিঃশ্বাস নিয়ে পাঁচ সেকেন্ড আমরা ধরে থাকার চেষ্টা করব এক দুই তিন চার পাঁচ এবার আমরা নাক দিয়ে মুখ বন্ধ করে নাক দিয়ে জোরে একটু নিঃশ্বাসটাকে বের করার চেষ্টা করো একেবারে ফুসফুসটাকে খালি করার চেষ্টা করব। এটা একটা পদ্ধতি দিনে পাঁচ থেকে সাতবার এই পদ্ধতিটা করতে পারি পাশাপাশি আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং মুখ দিয়ে বের করে দেওয়া সেটা একটু দেখিয়ে দিচ্ছি নিলাম এবং নেওয়ার পর পাঁচ সেকেন্ডে দেখলাম বুকটা একদম ফুলে আছে বুকের মধ্যে যে ছোটো ছোট যে জায়গা আছে সেগুলো কিন্তু এসব বেলুনগুলো খুলে যাচ্ছে এবার আমি আবার মুখ দিয়ে আমরা পার্ট স্লিপ ব্রেথিং বলে এটা মুখ দিয়ে আমরা বাতাসটাকে আমরা মুখটাকে মুখ দিয়ে এবং বাতাসটাকে বের করে দিব তো দিনে যদি আমরা প্রতি সেশনে পাঁচ থেকে সাতবার এই ব্যায়ামটা দিনে পাঁচ থেকে সাত সাইকেল যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের ফুসফুসের হেলথ যেটা আছে ফুসফুসের যে ক্ষমতা আছে সেটাকে বাড়িয়ে দেবে এটা প্রথম গেল এক্সারসাইজের গুরুত্ব দুই নাম্বার যে বিষয়টা করব সেটা হলো আমরা যারা সিগারেট খাই এখন সিগারেট খুবই একটা বিষাক্ত জিনিস এবং খুব খারাপ জিনিস আপনারা আগে থেকে জানেন যে ধূমপান কিন্তু আমাদের ফুসফুসের ক্যান্সার থেকে শুরু করে আমাদের ফুসফুসের যে এলভিউলি থাকে যেখানে গ্যাসের বদল হয় এক্সচেঞ্জ হয় অক্সিজেন ডাই ডাইঅক্সাইড বের হয় ফুসফুসের বারবার সিগারেট খাওয়ার ফলে এই যে নিকোটিন এবং অন্যান্য যে ডাস্ট যেগুলো আছে সেগুলো ফুসফুসে গিয়ে ফুসফুসের মধ্যে দীর্ঘদিন একটা ইনফেকশন বা ইনফ্ল্যামেশন করে যার ফলে ফুসফুসের যে ক্ষমতা ধীরে 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 ধর লোপ পায় তো দীর্ঘদিন যদি আমরা সিগারেট খেয়ে থাকি তাহলে একটা সময় ফুসফুসের যে ক্ষমতা সেগুলো নষ্ট হয়ে যায় বা অনেকাংশে কমে যায় সেই সময়টাতে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ফুসফুসের যে কোনো অসুস্থতা বেশি বেশি হয় এই জন্য দেখবেন যারা সিগারেট খায় তাদের কিন্তু কাশি বা দীর্ঘদিন কাশি বেশি হয় ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি নামে একটা অসুখ আছে সেটা বেশি হয় কিন্তু করোনার এই সময়টাতে যাদের ফুসফুসে এরকম কম্প্রোমাইজ থাকে বা যাদের আগে থেকে ফুসফুসের সমস্যা থাকে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি বা উচ্চতর ঝুঁকিটা বেশি সুতরাং এই সময় সিগারেট যেটা আছে সেটাকে আমরা পরিহার করব এবং সিগারেট যদি আমরা বন্ধ করি তাহলে হয়তো বা তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা তার ইফেক্টটা ভালো ইফেক্ট যেটা আছে বা সেটা আমরা পেতে শুরু করব। সুতরাং এই সময় সিগারেট আমরা বন্ধ করে দেব এবং সুস্থ থাকার চেষ্টা করব। তিন তিন নম্বর কথা যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই ফুসফুসের বিভিন্ন কিছুর কারণে অ্যালার্জি হয় বা অ্যালার্জিক রাইনাইটিস আছে বা অনেকের বিভিন্ন কিছুতে অ্যালার্জি হয় যেমন অনেকে ধুলাবালিতে গেলে ঘর পরিষ্কার করলে অনেকের ফুলের যে অনুপরমাণু যেগুলো থাকে বা পরাগ এগুলোর গন্ধ নিলে অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হয় অনেকের ক্ষেত্রে কিছু খাবারের ক্ষেত্রে অ্যালার্জি হয় যেমন হচ্ছে যে অনেকে ইলিশ মাছ অথবা মসুরের ডাল অথবা বেগুন এগুলো খেলেও অনেকের অ্যালার্জি হয় তবে এই সময়টাতে আমরা ভালো থাকার জন্য যেটা ব করব সেটা হচ্ছে যে অ্যালার্জি যেগুলো যার যেটাতে অ্যালার্জি হচ্ছে সেই অ্যালার্জি যেন না হয় তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এই সময়টাতে কারণ অ্যালার্জি যদি বেশি হয় আমাদের ফুসফুসের যে রাস্তাগুলো আছে সেগুলো চিকন হয়ে যায় বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান হয় ফলে বাতাসটা ভিতরে ঢুকতে পারে না ফলে দেখা যাচ্ছে যে আমাদের হাইপোক্সিয়া বা অক্সিজেন স্বল্পতা বটি দিয়ে দেখা যায় এই সময় যদি করোনা আক্রমণ করে তাহলে সেটা কিন্তু একসাথে দারুণভাবে আমাদের ক্ষতি করতে পারে তো এই তিনটা আপনাদের যে কথা বললাম এই তিনটা যদি আমরা মনে রাখি এবং মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের ফুসফুসের যে স্বাস্থ্য আছে সেটা ভালো হবে এবং বডির ইমিউনিটি বাড়বে এবং করোনার এই সময়টাতে আমরা করোনাকে পরাস্ত করতে পারবো বলে আমরা মনে করি তো আসুন সবাই আমরা মেনে চলার চেষ্টা করি সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি এই কথা বলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ